শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ পর্বের 42 ম্যাচ শেষে পয়েন্ট টেবিল দখল করে রেখেছে রংপুর রাইডার্স। 12 ম্যাচে 9 জয় 3 হারে 18 পয়েন্ট নিয়ে আছে এক নম্বরে। তালিকার 2 নম্বরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 12 ম্যাচে 8 জয় 4 হারে 16 পয়েন্ট নিয়ে কুমিল্লা আছে দ্বিতীয় স্থানে। শেষভাগে জয় নিয়ে প্লে অফে কোয়ালিফাই করেছে ফরচুন বরিশাল। 12 ম্যাচে 7 জয় 14 পয়েন্ট নিয়ে তালিকার 3-এ আছে তামিম মুশফিকরা। 12 ম্যাচে সমান 14 পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তালিকা 4-এ আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 42 ম্যাচ শেষে কারা রাজত্ব করছেন লিডার বোর্ডে, কারা আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়, আসুন দেখে আসা যাক। রান সংগ্রাহকের তালিকার এক নম্বরে আছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। 12 ম্যাচ খেলে খান সাহেব রান করেছেন 391, গড়টা প্রায় 33-এর কাছাকাছি। 391 রান করতে তামিম ইকবাল করেছে 2টি অর্ধশতক। তালিকার 2-এ আছেন বাংলার ক্রিকেটের ওয়ান্ডার বয় তাওহিদ হৃদয়। 12 ম্যাচে রান করেছে 383, 38.50 গড়ে 383 রান তোলেন এই ব্যাটার। 3 নম্বর রান সংগ্রাহক হলেন চট্টগ্রামের ওপেনার তানজিদ হাসান তামিম। 11 ম্যাচে 34.73 গড়ে 382 রান তোলেন এই বাঁহাতি ওপেনার। 11 ম্যাচে 352 রান করে তালিকার 4 নম্বরে আছেন অ্যালেক্স রস এবং 12 ম্যাচে 313 রান করে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। উইকেট শিকারীদের তালিকার শীর্ষস্থানে যে আছেন তার দল এই টুর্নামেন্টে মোটে ম্যাচ জিতেছে একটি। বলছিলাম শরীফুল ইসলাম এবং দুর্দান্ত ঢাকার কথা। 12 ম্যাচ খেলে 11টায় হার, ঢাকার জয় 1টিতে। তবে দল ভালো করতে না পারলেও উইকেট শিকারীর তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সেই দলেরই বোলার শরীফুল ইসলাম। 12 ম্যাচে 22 উইকেট নিয়ে আছেন উইকেট শিকারীদের তালিকার এক নম্বরে। তারপরেই 17 উইকেট নিয়ে আছেন বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে 249 রান নিয়ে 12 নম্বর স্থানে থাকলেও বোলিংয়ে 11 ম্যাচে 17 উইকেট নিয়ে আছেন উইকেট শিকারীদের তালিকার 2 নম্বরে। 3-এ অবস্থান করছেন রংপুরের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। 12 ম্যাচে 15 উইকেট নিয়ে আছেন তালিকার 3-এ। তালিকার 4 নম্বর উইকেট শিকারী বোলার হলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওমানের পেসার বিলাল খান। 12 ম্যাচে 14 উইকেট নিয়ে আছেন তালিকার 4-এ। সবশেষে 5 নম্বরে আছেন দুর্দান্ত ঢাকার পেসার এবং অধিনায়ক তাসকিন আহমেদ। 12 ম্যাচে 13 উইকেট নিয়ে ঢাকা এক্সপ্রেস রাজত্ব করছেন তালিকার 5 নম্বরে। আগামী 26 নভেম্বর থেকে মাঠে গড়াবে প্লে অফ। এখনও বাকি আছে 4 ম্যাচ। শেষ পর্যন্ত কে হাসবেন, শেষ হাসি কে রাজত্ব করবেন তালিকার শীর্ষস্থানে তা জানা যাবে মাত্র আর কয়েকদিন পর। মিজানুর আশিক, অনফিল্ড।